हेलो फ्रेंड्स एंड वेलकम बैक टू माय चैनल। आशा करी आमार परिवारे सबाई खूब भालो आछो आर सुस्थ आछो। तो तोमादेर आशीर्वादे आमिओ अनेक भालो आछि, अनेक सुस्थ आछि। तो चलो आमी आगे आमार पुजो शपिंग एर पार्ट वन एर भिडियोटा दिएछिलाम, तो सेई पुजो शपिंग एर सेकेंड पार्टटा आजके आमी दिते चलेछि। तो आमी तोमादेर প্রথমেই বলেছিলাম যে এই পুজো শপিং এর এই ভিডিওটাতে চার মানে যে পাঁচজনের কমেন্ট আমার ভালো লাগবে, তো সেই পাঁচজনের কমেন্ট আমি নেক্সট ভিডিওতে বলে মানে আর কি বলবো, পড়ে শোনাবো তোমাদের। তো ভেবেছিলাম তো সেটা করব, কিন্তু পুরো ভিডিওটা নিয়ে করব। তো যেহেতু আমি ফার্স্ট পার্ট দিয়েছি, তো ফার্স্ট পার্ট থেকে আমার যার কমেন্ট ভালো লেগেছে বা যাদের কমেন্ট ভালো লেগেছে তাদের কমেন্ট কিন্তু আমি তুলে রেখেছি। তো এরপরে আজকে আমি সেকেন্ড পার্টটা আপলোড করছি। তো সেকেন্ড পার্টেতে কমেন্ট দেখব, তো এখান থেকেও আমি বাঁচব। তো বেছে যার যার কমেন্ট আমার ভালো লাগবে আমি সেই কমেন্টটা নিয়ে একবারে বলবো। মানে আমি টোটাল আমার শপিংয়ের ভিডিওটাতে যে পাঁচজনের কমেন্ট ভালো লাগবে সেই পাঁচজনের কমেন্ট পড়ব বলেছি। তো যেহেতু ফার্স্ট পার্ট দিয়েছি, তো এবার সেকেন্ড পার্টটা দেওয়ার পরে দুটো মিলিয়ে যে পাঁচজনের কমেন্ট আমার ভালো লাগবে তো সেই নামগুলো আমি নেক্সট ভিডিওতে বলবো। তো চলো শুরু করা যাক আমার পূজোর শপিং এর সেকেন্ড পার্ট, আর তোমরা দেখতে থাকো। গেঞ্জি এসব টুকটাক যে জিনিসগুলো, তো সেগুলোই বেশি আছে। আর আছে যে বাচ্চাটার জামা আমি প্রথমে দেখিয়েছি, তো আমার ভাইপোর মেয়ে, তো ওই বাচ্চাটারই জামা আর একটা। তো যে প্রথম যে হলুদ জামাটা দেখালাম ওই জামাটা আমি দিচ্ছি, আর এই জামাটা দিচ্ছে আমার মা। জামাটা কিন্তু আমি পছন্দ করেছি, দুটো জামাই আমার পছন্দ। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর ওর সাথেই ছোট্ট ক্যামটা নিয়েছি আমি, কিন্তু বোঝাবো কি করে আমি সেটাই। তো এটা হচ্ছে আমার ভাইয়ের জামা, এর সাথে মানে ওপরে যে কাগজটা সেটা দেয়নি। তো এটা হচ্ছে আমার ভাইয়ের জামা, এটা হচ্ছে আমার এখানকার মা আমার ভাইকে দিচ্ছে জামাটা। কেমন হয়েছে কালারটা কিন্তু আমি পছন্দ করছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নেক্সট নেক্সট তাড়াতাড়ি করতে। তো আমি এই জামাটা নিয়েছি, এই জামাটা আমাকে আমার হাজবেন্ড গিফট করেছে পুজোতে, অনেক কিছুই দিয়েছে কিন্তু তার সত্ত্বেও এই জামাটা দেখে ভীষণ পছন্দ হয়ে যায় আমার। তো সেই কারণে এই জামাটা আমি নিয়েছি। কেমন লাগছে অবশ্যই আবারও। তো এর নিচেটা হচ্ছে একটা মিষ্টি গোলাপ, মিষ্টি গোলাপ, আর ওপরের এই সাদাটার জন্য জাস্ট ফাটাফাটি লাগছে। আর এই যে এই এগুলো দেওয়া রয়েছে না, তো এটার জন্য আমার এই জামাটাকে বেশি পছন্দ হয়েছে। তো এইরকম জামা আমি ছোটবেলাতে খুব পরতাম, তো আমার মাসিরা জানতো আর কি যে আমি এইরকম দেওয়া জামা পরতে ভীষণ ভালোবাসি। তো সেই জন্য আমার সেজো মাসি বিশেষ করে, তো আমার সেজো মাসি আমার আমার অনেকগুলো মাসি, তো আমার সেজো মাসি আমাকে এই রকম জামা বেশি দিত, কারণ আমি এরকম জামা পরতে ভীষণ ভালোবাসি। তো আজকে বড় হওয়ার পরে অনেক দিন পরে আমি আবার একটা এইরকম সিস্টেমের জামা পেলাম, আমি কখনো খুঁজে আর দেখিনি, বড় হয়ে গেছি তো সেই কারণে আর ওরকম বায়না আমার নেই যে আমি এইরকম জামাটাই নেব। তো সেই কারণে অনেকদিন পরে এরকম একটা জামা দেখতে পেলাম বলে আমার ভীষণ ভালো লাগলো, সেই কারণে এই জামাটা আমি নিলাম। কেমন হয়েছে নেক্সট কি আছে দেখি। এখানে এই টুকিটাকিগুলো আছে, তোমাদের তো বললাম অত টুকিটাকি দেখাবো না আমি, টুকটাক দেখাতে গিয়ে ভিডিওটা আমি বড় করতে চাই না, তো সেই কারণে টুকটাক দেখাবো না। আমি সব নিচে নামিয়ে রেখেছি আর এখানে টুলটা রেখেছি, তো টুলের ওপরে ওপরে দেখাচ্ছি। আর এবার আসছে এই জামাটা, তো এটা আমার ভাই আমাকে দিয়েছে, এটাও আমার পছন্দই, আমার ভাইয়েরও অবশ্য পছন্দই জামাটা। তো এটার সাথে যেটা রয়েছে মেন ব্যাপার, এটার ওপরে দেখলে কিছু নেই, কিন্তু এটার সাথে যেটা রয়েছে সেটাতে এবারে দেখছি আমি এরকম জ্যাকেট সিস্টেম জামাগুলো ভীষণ উঠেছে, তো যে কারণে আমিও একটা নিয়ে নিই। আরও এক ধরনের জ্যাকেট সিস্টেম জামা যেটা আমি নিয়ে এসেছিলাম, সেটা পরে আমাকে অতটাও ভালো লাগছে না, তো সেই কারণে আমি চেঞ্জ করে আবার এই জামাটা নিয়ে, তো গিয়ে দেখলাম এই জামাটা বেশি ভালো লাগছে, তো সেই
টাকা নিয়ে যাবে। তো এই হচ্ছে জামাটা, এটা আমার ভাই আমাকে গিফট করেছে। এমনি জামাটার মধ্যে কোনো কিন্তু কিছু নেই, কিন্তু এটাই হচ্ছে আসল, এটার জন্য দেখতে বেশি ভালো লাগছে। যা পড়েছি আমি নতুন জামাগুলো বলার কথা। তো এটা হচ্ছে আমার এবারে প্রথম এবং সব থেকে একটা অন্যরকম গিফট যেটা আমার ভাই আমাকে দিয়েছে, সেটা হচ্ছে একটা জিন্সের প্যান্ট। এই জিন্স প্যান্ট আমি আগে কোনো দিন পরিনি, আমার জীবনে এটা প্রথম জিন্স প্যান্ট পরা হবে। আমি জানি না আমাকে জিন্স প্যান্ট পরলে কীরকম লাগবে। আমার একটা শখ ছিল যে আমি এমনি ছেলেদের ড্রেস পরতে পছন্দ করি, কিন্তু কখনো ছেলেদের ড্রেস পরে বাইরে যাব এরকম আমার ভাবনা নেই। আমি বাড়িতেই আমার ভাইয়ের জামাগুলো পরতাম, তো আমার ওটা বেশ ভালো লাগে। ছেলেদের জামা প্যান্ট পরতে পছন্দ করি, কিন্তু নিজের শখ ছিল যে একটা জিন্স প্যান্ট যদি পরতে পারতাম খুব ভালো হতো। তো আমার ভাইকে যখন বলেছিলাম যে আমি একটা জিন্স প্যান্ট পরতে চাই, ভাই বলেছিল তুই যদি জিন্স প্যান্ট পরিস তাহলে আমাকে আর তোর ভাই বলে পরিচয় দিবি। তো সেই কারণে আমি কখনো আর ভাবিনি যে আমি জিন্স প্যান্ট, ভাইয়ের যখন পছন্দ নয় তো তখন আর জিন্স প্যান্ট পরবো না, এরকমই হয়েছে। তো এবারে হঠাৎ করে ভাই আমাকে বললো যে, ভাইকে আমি আর কি বলছিলাম যে এইটার সাথে তো একটা লেগিংস নিতে হবে, তা না হলে কী করে এটা পরবো, কারণ এর সাথে যে লেগিংসটা যাবে সেই লেগিংসটা আমার কাছে নেই। চলো যে সেই কারণে আমি ভাইকে আর কি বলছিলাম, তখন ভাই আমাকে বলে এর সাথে তুই যদি জিন্স পরিস তাহলে খুব সুন্দর দেখতে লাগবে, তাহলে এবার একটা জিন্স নিয়ে নে। তো আমি বললাম তোর তো পছন্দ নয় জিন্স পরা, বলছে না এবারে পর অসুবিধা নেই, আমি তোকে জিন্সটা কিনে দিই আমার মাকে, আর তাহলে কোনো ব্যাপার নেই, তাহলে দিয়ে তাহলে পরবো না কেন তোমাদের দেখি যখন বলছি। তো সেই কারণে এবার আমি প্রথমবার জিন্স নিয়েছি, জানি না পরে কতটা কমফর্ট ফিল করবো আর কীরকম লাগবে আমাকে সেটাও আমি জানি না, দেখি ফার্স্ট টাইম পরে কীরকম লাগে। শখটা তো মিটবে বলো, আমার ভীষণ শখ ছিল যে আমি জিন্স প্যান্ট পরবো। তো শখটা মেটানোর জন্যই আরও করে জিন্স প্যান্টটা নিলাম। তো এটা নিয়েছি একটা লেগিংস নিয়েছি ইয়েলো কালারের। তো আমার কাছে সাদা আছে লাল আছে, তো এবারে জামাগুলো বেশিরভাগই আমার হলুদ হয়ে গেছে, তো সেই কারণে একটা হলুদ রঙের লেগিংস নিলাম, তাহলে আমি সব জামাগুলো শুনি। তো একটা জিনিস দেখো কত সুন্দর, জামার সঙ্গে বাক্স দিয়েছে। তো এই যে বাক্সটা দিয়েছে, এই বাক্সটা দেওয়ার জন্য আমার খুব সুবিধা হয়েছে, আমি আমার সাজের জিনিস ধরে রাখতে পারবো। তো এই জামাটা আমার হাজবেন্ড নিয়েছে, তো এখান থেকে আর কি মা কিনে দিয়েছে। কেমন হয়েছে জামাটা অবশ্যই বলো। এর কালারটা ক্যামেরাতে অন্যরকম লাগছে, এর কালারটা কিন্তু হালকা বেশ মিষ্টি রং, একটা খুবই হালকা কিন্তু বেশ কালারটা এখানে পুরো আলাদা হয়ে গেছে। এখানে ক্যামেরাতে কালারটা কিরকম ঘি ঘি মতো লাগছে, তো এটা কিন্তু ঘি ঘি কালার নয়, বেশ একটু হালকা গোলাপি, বেশ একটা মিষ্টি মিষ্টি রং, আমি ঠিক বলতে পারছি না এটা কিরকম রং, কিন্তু ক্যামেরায় যেটা দেখাচ্ছে সেই রংটা কিন্তু এটা নয়, রংটা একটু অন্যরকম। এবার দিনের বেলা দেখলে হয়তো অন্যরকম লাগবে, আমি যেহেতু রাত্রিবেলাতে অনেকগুলো লাইট জ্বালিয়ে ভিডিওটা শুট করছি, তো সেই কারণে হয়তো কালারটা অন্যরকম লাগবে। ও আর এখানে যেগুলো আছে সেগুলো টুপিটা কি এগুলো দেখতে হবে না, আর দিয়ে দাও। নেক্সট কি আছে দেখি, জামা। তো এই জামাটা আমাদের বাড়ি থেকে আমার হাজব্যান্ডকে দেওয়া হয়েছে, মানে দেওয়া হয়েছে আর কি, তো পছন্দ করে নিজে নিয়েছে আমার হাজব্যান্ড। কেমন হয়েছে অবশ্যই জানাবে, আমি আর খুলছি না এটা, কারণ এটাকে খুললে আমি আর গুছিয়ে রাখতে পারবো না। তো সব থেকে মজার ব্যাপার কি জানো, আমার ভাইকে আমি একটা জামা দিয়েছি, তো আমার ভাইও আর কি এরকম কালারটা নিয়েছে, দুজনে একই রকম কালার নিয়েছে, ভাবতে পারছো? যখন দুজনে একসাথে বেরোবে তখন সবাই ওদের কি আগে দেখবে, শুধু সাইজটার একটু তফাৎ, ছোট আর বড়, ভাইয়ারটা একটু বড় সাইজ আর আমার হাজব্যান্ডারটা একটু ছোট সাইজ, তো শুধু সাইজটারই যে একটুখানি তফাৎ, বাদ বাকি জামাটার সমস্ত কালার থেকে কোয়ালিটি থেকে সব এক। তো ওরা যখন একসাথে বেরোবে তখন কীরকম লাগবে একবার ভাবতে পারছো? তোমাদের কিন্তু আমি অবশ্যই দেখাবো, যেদিন ওরা একসাথে দুটো ড্রেস পরে একসাথে বেরোবে না সেদিন আমি তোমাদের অবশ্যই দেখাবো,
তোদের দুজনকে কিরকম লাগছে আর পাবলিক ওদেরকে কিভাবে দেখছে, আমি সেটা যদি পারি অবশ্যই শুট করে তোমাদেরকে দেখাবো। তো এরপরে আসছে আমার বাবার জামা, কালারটা একদম মিষ্টি কালার, হালকা গোলাপি। আমার বাবার একটু, আমার বাবার প্রিয় রং হচ্ছে সাদা, ঠিক আছে। তো আমার মাথালি বলবে তোমার প্রিয় রং কি, তো আমার বাবা বলবে সাদা। তো আমার বাবার প্রিয় রং সাদা, কিন্তু সবসময় যে সাদাই পড়তে হবে এমন তো না, সেই কারণে এবারে আমি একটুখানি আমি পছন্দ করেছি, আমি একটুখানি হালকা গোলাপি টাইপের যে রংটা, তো সেই রঙের জামাটা নিয়েছি। তো নেক্সট আসছে আমার হাজবেন্ডের গেঞ্জি। তো আমার ভাই একটা লাল রঙের গেঞ্জি নিয়েছে, তোমাদের দেখালাম, তো সেই একই রকমই গেঞ্জি এটা। তো এটা শুধু হচ্ছে কালারটা আলাদা, তো গেঞ্জির ভিতরটা হচ্ছে এরকম। কেমন হয়েছে অবশ্যই জানিও। এরপরে আসছে আমার ভাইয়ের প্যান্ট, প্যান্ট বলতে এই গেঞ্জি যে বারমুলা প্যান্টগুলো পরে, তো সেই সেইগুলো আর কি। তো এটা ওরা দুজনাই আর কি দুটো নিয়েছে। তো আমার ভাইয়ের হচ্ছে এখানে বর্ডারটা লাল, আর আমার হাজবেন্ডের বর্ডারটা হচ্ছে ওই সেই অ্যাশ কালারের যে বর্ডারটা, তো সেই বর্ডার। তো এই বারমুন্ডা প্যান্টটা আমার হাজবেন্ড নিয়েছে, কেমন হয়েছে বলবে কিন্তু নিশ্চয়ই তোমরা কমেন্ট করবে যে কেমন। তো আর কি আজকে দেখানোর বাকি, এটা হচ্ছে আমার শাড়ি, এটা আমার মা আমাকে দিয়েছে, আমাদের ওখান থেকে এই শাড়িটা আমাকে দেওয়া হয়েছে। খুলে গেল সব। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। দেখতে পাচ্ছো, আশা করি পাচ্ছ, কেমন লাগছে। তো চলো, আমার যা শপিং যা আমি করেছি পুজোতে, এই করে এরপর এগুলো সমস্ত কিছুগুলোকে আমাকে গুছিয়ে রাখতে হবে, কেননা এগুলো দেখে মনেই হচ্ছে না যেগুলো পুজোর জামা আমি যা করেছি। তো যাই হোক, ভিডিওটাকে আর বড়ো করছি না, ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে গেল, আমি অনেকক্ষণ থেকে সমস্ত জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি। তো এখনও যেটা বাকি আছে সেটা হচ্ছে যে জিন্স প্যান্ট আমার হাজবেন্ডের আর আমার ভাইয়ের, ওদের জিন্স প্যান্টটা এখনও কেনা হয়নি। তো সেদিন ভাই কিনতে চাইছিলো, কিন্তু আমার তাড়াতাড়ি থাকার জন্য আমি চলে এসেছিলাম, তো সেই কারণে আর কেনা হয়নি। তো আবার একদিন জিন্স প্যান্টটা কেনা হবে, কেননা আমার ভাই একটা জিন্স প্যান্ট নেবে আর আমার হাজব্যান্ডকে আমাদের বাড়ির থেকে জিন্স প্যান্ট দিচ্ছে, মানে দেয় আর কি। তো সেই জিন্স প্যান্টটা এখনও কেনা হয়নি, তো একদিন সময় করে গিয়ে আবার জিন্স প্যান্টটা কিনে আনা হবে। তো যাই হোক, এটাই ছিল আমাদের পুজোর শপিং। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে অনেক 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 শেয়ার করবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে আর অল অপশনটাও ক্লিক করে দেবে, তাহলে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথম তোমার কাছেই পৌঁছে যাবে আর তুমি সবার প্রথম আমার ভিডিওটা দেখতে পাবে। তো চলো, দেরি না করে ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও, আর আমাকেও সুযোগ করে দাও যেন আমিও তোমাকে আমার বন্ধু হিসেবে পাই। তো এই ভিডিওটাকে আর বেশি বড় করছি না, তোমরা যে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটাকে দেখবে, তো তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আমি, যে আমার ভিডিওটাকে তোমরা ধৈর্য ধরে দেখবে, অনেক ভালোবাসার সাথে দেখবে। তো তার জন্য সত্যি আমার তরফ থেকে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়েছো তাদেরকে জানাই অনেক ভালোবাসা, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও, ঠিক আছে। তো চলো, আমি অনেকক্ষণ থেকে বকবক করছি তোমাদের সাথে, আর বেশি ভিডিওটাকে বড় করছি না, ভিডিওটাকে আমি এখানেই স্টপ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সবসময় হাসি মুখে থাকো, ঠিক আছে। তো চলো।